আজি আমি প্রস্তুত করা সজনা শাগ তরকারি সেপা কম কম নেই চলন দেখে সেপাকে নেইছি সজনা শাগ তাকে ভালো ভাবে বাছিকি ধোই নিয়েছি আলু সারু মশলার নেইছি সরিষ দেড় চামচ জিরা অর্ধ চামচ রসুন গোটে শুকলা লঙ্কা দিটা তাকে গ্রাইন্ডিং করে নিয়েছি আর টমাটো পিঁয়াজ বড়ি চালু এবার কড়াইকে গরম করে নেব কড়াই এবার গরম হয়ে আসলানি সেটা এবার তেল দিয়ে দেব তেল এবার গরম হয়ে আসলানি সেটা এবার সরিষ দিয়ে দেব পঞ্চফুটন বি দিয়ে পারিবে শুকলা লঙ্কা দিয়ে দেব হয়েগলানি সেটা এবার পেঁয়াজ পকাই নেব পেঁয়াজটাকে ভালো ভাবে ফ্রাই করে নেব তাকে লাল ভাবে পেঁয়াজ পুরা হয়ে গেলানি এবার সেটা এবার আলু সারুকে দিয়ে দেব তাকে ভালোভাবে ভাজি নেব সারুর লাল অংশটা যদি রঙ নাই সেবে টমাটো দিয়ে দেব টমাটো দিয়েছি তাতে ভালো করে ঘাঁটি নেব ঘাঁটি সারানোর পরে মশলাটাকে দিয়ে দেব দিয়ে দেব মশলাটাকে দিয়ে দেব এবে এতে হলদি দিয়ে দেব গোটে চামচ গোটে চামচ লঙ্কা তারপরে লুণ দেবা লুণ স্বাদ অনুসারে ভালো ভাবে কষি নেব বেশি তো কষি হয়নি কিন্তু না সরিষ মশলা সরিষ বেশি কষলে তিতা লাগে তো হালকা ভাবে তাকে ভালো ভাবে কষি নেব কষি হয়ে গেলে সেখানে এবার পানি দিয়ে দেব ପାଣି ଦେଇକି ତାକୁ ପାଞ୍ଚ ମିନିଟ୍ ଯାଏଁ ଛାଡ଼ିଦେବା ଆଳୁ ଟିକେ ଦର ସିଝା ହେଇଗଲା ପରେ ଆଳୁ ସାରୁ ସେଥିରେ ଶାଗ ଦେବା ଶାଗ ବଡ଼ି ଦେଇଦେବା ଆଳୁ ଏବେ ଦର ସିଝା ହେଇସାରିଛି ଦେଖନ୍ତୁ ସେଥିରେ ଏବେ ବଡ଼ି ଆଉ ଶାଗ ଦେଇଦେବ ବଡ଼ିଟା ପିଆଜ ଭାଜି ପିଆଜଟା ପକାଇବା ପୂର୍ବରୁ ମୁଁ ତାକୁ ଆଗରୁ ଭାଜି ନେଇଥିଲି ତାକୁ ଏବେ ଛାଡ଼ିଦେବ ଆମର ଏବେ ପ୍ରସ୍ତୁତ ହେଇଗଲା ସଜନା ଶାଗ ତରକାରୀ ତାକୁ ଏବେ ବନ୍ଦ କରିନେବା ଗ୍ୟାସ୍କୁ ଦେଖନ୍ତୁ ବହୁତ ଭଲ ଭାବରେ ହେଇଛି ଆଳୁ ମିଶେଇକି ନେଇଛି କେମିତି ଲାଗିଲା ଆପଣମାନେ କମେଣ୍ଟ ମାଧ୍ୟମରେ ଆପଣଙ୍କ ମତାମତ ଜଣାଇବେ ଆମ ଚ୍ୟାନେଲଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ ଲାଇକ୍ କରିନେବେ ଆଉ ଗୋଟେ ସେୟାର କରିନେବେ ଆଉ ପାଖରେ ଥିବା ବେଲ୍ ଆଇକନ୍ ବଟନ୍କୁ କ୍ଲିକ୍ କରିନେବେ ଯାହାଫଳରେ କି ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓ ଅପଲୋଡ଼୍ କଲେ ଆପଣମାନଙ୍କ ପାଖରେ ଆମେ ପହଞ୍ଚିପାରିବା